মধ্যমঙ্গা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ জেলার অন্যান্য রেল স্টেশনগুলির অন্যতম ফরাক্কা রেল স্টেশন মডেল স্টেশন হিসেবে ঘোষণা হলেও এখনও পরিকাঠামো উন্নয়নের অনেক পরিকল্পনা বাস্তবায়নও বাকি। বুধবার সকালে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন এবং সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হলেন ফরাক্কা রেল, এনটিপিসি এবং ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের আধিকারিকগণ। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের আদর্শকে মাথায় রেখে ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নিলেন ডিআরএম মালদা তনুচন্দ্র। এদিন তিনি জানান, सफाई का ये एनटीपीसी फरक्का का ये पहल है और यहाँ पर ये स्टेशन की सफाई के लिए आए हैं और मैं डीआरएम मालदा हूँ, तो वजह से मैं भी यहाँ मालदा से आई हूँ। बहुत अच्छा ये है, बहुत अच्छा लग रहा है सफाई करके। नए डस्टबिन भी हमको दिए हैं और अब प्लांटेशन का भी प्रोग्राम है, तो हम फरक्का स्टेशन को चाहते हैं कि बहुत सुंदर और बहुत साफ। हमारे प्राइम मिनिस्टर मोदी जी का भी है स्वच्छता अभियान, चाहते हैं कि सारे स्टेशन जो है मालदा डिवीजन के सब बहुत स्वच्छ और साथ में हरे भी हो जाए। সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত চলে এই সাফাই অভিযান কর্মসূচি। ফ্লাইওভারের ওপর থেকে নিচ পর্যন্ত এবং স্টেশনের সামনে চলে সাফাই অভিযান। উপস্থিত ছিলেন এনটিপিসির গ্রুপ জেনারেল ম্যানেজার কুনাল গুপ্তা, ডিএমএইচআর অরুণ কুমার, ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের ডিএম শৈবাল ঘোষ সহ বিশিষ্ট আধিকারিকগণ। সাফাই অভিযানের পাশাপাশি ফরাক্কা রেল স্টেশনকে জেলার অন্যতম স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়। जैसे हर साल हम लोग करते हैं, ऐसा ही इस साल भी हम लोग यहाँ पे स्वच्छता अभियान में शामिल हुई है और हमारा साथ देने के लिए हम आभारी हूँ डीआरएम मैम की। उन्होंने भी हमारा साथ आई है यहाँ पे हमारे साथ शामिल होने के लिए, और हम लोग हर दिन ये स्वच्छता बजाय रखेंगे तो हमारा देश स्वस्थ रहेगा और लोग भी स्वस्थ रहेंगे, बीमारी कम होगी और उसका साथ साथ देश प्रगति का और बढ़ेगा। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।